كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان؟ سنفخر لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان؟ يا معشر الجن والإنس إن استطعتم أن تنتظروا من أقطار السماوات والأرض إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاغٌ نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانَ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانَ فَإِذَا شَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَذِّهَانَ فَبِأَيِّ آلَاءِ ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يقوفون بينها وبين حميم الان বী আই আলা ই রব্বকুমা তুকাযিবান صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এমিয়া দেশে ক্রিকেট ফুটবল যেই ধরনের মানে করেন যে যেই কোনো কিছু হইলে পুরোটা দেশ শুধুমাত্র জোয়ারে বাসে জোয়ারে ভাষে বুঝলেন শুধু গেলে জোয়ারে বাসে আর শুধু গেলে স্লোগান দেয় এই যে মনে করেন তিন দিন আগে আমাদের দেশে সাব চ্যাম্পিয়ন বিশ্ব সাব চ্যাম্পিয়ন নারীর সদস্যরা জয় করে আনছেন নেপাল থেকে এদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মনে করেন যে শুধু এরা এরা তো এগো ভিডিও ভাইরাল হয়ে যায় এগো সব কিছু ভাইরাল হয়ে যায় ক্রিকেটের কিছু ভাইরাল হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে আমরা নব্বই বিরানব্বই হাসানব্বই পার্সেন্ট মুসলমান হিসেবে রাষ্ট্র হিসেবে দাবি করি কিন্তু আমাদের দেশে এই যে ছোটো ছোটো বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাষ্ট্রে বিজয় আসেন কিন্তু এদেরকে কেউ ভাবে কোনো ইলেকট্রনিক মিডিয়া তুলে ধরে না একমাত্র এদেরকে যাই এয়ারপোর্ট থেকে আনে এদের ওস্তাহরা এদের আত্মীয় স্বজনেরা এদেরকে জামাতারা দুঃখের বিষয় আমাকে আমাকেও পড়াকুভাল বন্ধুরা বিশ্বের এগারোটা রাষ্ট্রে অংশগ্রহণ করছেন কোরআন প্রতিযোগিতায় সৌদি আরবের মক্কাতে তার মধ্যে আমাদের নরসিন্দির ছোট্ট এ হাফেজ ভাই হাফেজ সালে আহমেদ তাকিম আমাদের এই ভাই আমাদের দেশের সুনাম অর্জন করছেন কোরআনের বাণী কইয়া কোরআনের কথা কইয়া যেটা আখেরাত এবং দুনিয়াতে চলব সেটাকে বিশ্বমেদে বিশ্ব দরবারে তুলে ধরছেন এ আমাদের তাকিম তাকিমবাই বিশ্বমেধে সে তৃতীয় স্থান অগ্রাধিকার অর্জন করছেন এতে আমার দেশের সুনাম হয়েছে এতে আমার দেশের যে মুসলমান শতকরা মনে করেন যে আমরা নব্বার্চন হাসান কই মুসলমান যা আমাদেরও সুনাম হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার মনে করেন যে আমাদের এই কোরআনের ফাঁকি কোরআনের হাফেজরা বাংলাদেশে আছে খুব অসহায় অবস্থা আছে তো আমাদের এই হাফেজ সৌদিয়ান এক লক্ষ এক লক্ষ রিয়াল পুরস্কার পাইছেন এরপরে ক্রেস পাইছেন আমরা তাদের তাকিম ভাইকে অভিনন্দন জানাই আর এই তাকিম ভাইয়ের মতো যেন বাংলার প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে যেন একটা করে কোরআন হাফিজ জন্ম হয় আমি ধন্যবাদ জানাই সেলুর জানাই তার পিতা মাতাকে যিনি তাকে এভাবে গড়ে উঠেছেন যেভাবে শিক্ষা দিছেন যে ওস্তাদ আমি ওনাকেও ধন্যবাদ জানাই সেলুর জানাই তো আমাদের তাকিম আজকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করছেন এ তাকিম ভাইকে স্বাগত শুভেচ্ছা বিনিময় জানাতে জানাতে তার মাদ্রাসার পোস্ত যারা তার পরিবার পরিজন ওনাকে বরণ করে নিয়ে আসছেন তার মাদ্রাসার উদ্দেশ্যে দিতে নিয়ে গেছেন আমাকে দেশে কত ঘটনা হয়ে গেলে কি মনে করেন যে ইলেকট্রনিক মিডিয়ার যেই মনে করেন যে ভাই আছেন বোনেরা আছেন শুধু গেলে একটু একটু হেলো কেন লাগে হ্যাঁ আপনার কী অবস্থা আপনি হয়েছেন আপনার সকামাইছেন কি আপনি কটা গোল দিছে তখন মনে করেন যে মিডিয়ার অভাব আসিল না থাকতো না কিন্তু আমাদের দেশে এই যে অবহেলিত এই যে কোরআনের হাফেজরা প্রতি বছর প্রতি বছর বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতা ডুবাই কোরআনের প্রতিযোগিতা হয় এই সমস্ত রাষ্ট্রে তারা আমাদের এই ছোট ছোটো ভাইয়েরা বিজয় চিনিয়ে আনেন কিন্তু এদেরকে কেউ ফলো আপ করে নিউজ না তবে আমি ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনটা যমুনা টেলিভিশন আজকে আমাদের এই তাকিমবাইয়ের শুভেচ্ছা যারা দিচ্ছেন খবরটা তুলে ধরছেন আমাদের যমুনা টেলিভিশনে আপনারা ইসলামের ঘরে জন্ম ইয়া ইসলামকে মনে করেন যে অবহেলিত পাবেন দেখ উচিত তাকিম সৌদি আরবে বাংলাদেশের সুনাম অর্জন করছে এতে আমার আঠারো কোটি মানুষের সুনাম কারণ সংখ্যা ঘনিষ্ঠভাবে আমরা মুসলিম বেশি আমাদের দেশে তো তাকিমকে নিয়ে আপনারা হেডলাইন করেন আরও ভাইরাল হয়ে যাব আমি জানি আমার এই ভিডিওটা ভাইরাল হইতো না কারণ এই সমস্ত কথা কেউ শুনে না তো আমি সেলুর জানাই ধন্যবাদ জানাই তাকিমের মতো যারা কোরআনী হাফেজ আল্লাহ যেন এদেরকে দীর্ঘ আয়ু করেন এবং আরও যেন এদের ইমানের জ্ঞানের বৃদ্ধি বাড়িয়ে দেন আমি আরও দোয়া করি আল্লাহ যেন বাংলার প্রতিটি মায়ের ঘরে যেন একটি করে কোরআনী হাফেজ হয় এতে করে আপনার আখেরাত এবং দুনিয়াতে পিতামাতার কাজে লাগবে প্রয়োজন আসবে যাই হোক আমার এই ছোট্ট ভাইটার জন্য আপনারা সকলে দোয়া করবেন তাকিম আমারা এই যে মনে করেন যে এক বছর আই বছর মনে করেন যে কোরআন প্রতিযোগিতা না প্রত্যেকটা বছর মনে করেন যে আমি যে কটা রাষ্ট্রের নাম কেছি প্রত্যেকটা বছরে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আমাদের বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট মনে করেন যে ভাইয়েরা অংশগ্রহণে যোগদান করেন এরা আগেও মনে করেন যে আরও কয়েকজন এভাবে কোরআন প্রতিযোগিতা অংশ করে কেউ প্রথম স্থান অধিকার করছেন কেউ দ্বিতীয় স্থানে অধিকার করছেন তো আমি সেই সমস্ত ভাইদেরকে অভিনন্দন জানাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ইসলামের প্রতি অনুসরণ করুন আপনার একটি সন্তান মাদ্রাসা পড়ান হাফেজ মানান আপনার দুনিয়া এবং আখ্রাত কামে আসবে ভালো থাকুন আপনারা সকলে আইন অন্তর বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম